তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের HTML ফাইলের মধ্যে, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানাবো সেই ওয়েবসাইটের মধ্যে আমরা কিভাবে একটা ভিডিও ফাইল আমরা শো করতে পারি, অর্থাৎ ইউজারের কাছে কন্ট্রোলার সহকারে আমরা কিভাবে একটা ভিডিও ফাইল সহজেই শো করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে একটা অডিও ফাইল, অর্থাৎ MP3 ফাইল আমরা কিভাবে শো করতে পারি। তো অডিও ফাইল দেখানোর জন্য আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে আমাদের অডিও ফোল্ডার, যাতে করে আমাদের ফাইলগুলো আলাদা আলাদা ভাবে আমরা রাখতে পারি, অর্থাৎ আলাদা আলাদা ফোল্ডার যেন আমরা সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারি কোথায় কোন ফাইলটা আমরা রেখেছি। তো অডিও ফোল্ডারটার ভিতরে আমাদের একটা স্যাম্পল ডট MP3 নামের একটা অডিও রয়েছে। তো আমরা দেখবো এখন কিভাবে আমরা সেই অডিওটা প্লে করতে পারি। তো আমরা যেমন ভাবে আমাদের ভিডিও প্লে করেছিলাম সেম ভাবে আমরা অডিও প্লে করতে পারি। আমরা লিখবো অডিও, তারপর আমাদের এখানে আমরা বলে দেব যে আমাদের একটা কন্ট্রোলার দরকার অডিওর জন্য। যেহেতু অডিওর কোনো সাইজ নেই, অর্থাৎ হাইট বা উইথ নাই, সেজন্য আমরা এখানে শুধু বলবো কন্ট্রোলার, অর্থাৎ তার কন্ট্রোল সহকারে আমরা শো করাতে চাচ্ছি। এবং এই অডিও ট্যাগের ভিতর আমরা চাইলে কয়েকটা অডিও প্লে করাতে পারি, অর্থাৎ আমরা বিভিন্ন ভিন্ন সোর্স দিয়ে আমরা দুই তিনটা অডিও একসাথে প্লে করাতে পারি একটার পর একটা। তো এখানে আমরা লিখবো SURCE সোর্স, লিখার এন্টার প্রেস করার সাথে সাথে সে আমাদেরকে সোর্স ট্যাগ করে দেবে, এবং এখানে আমরা SRC দিয়ে আমাদের ফাইলটাকে আমরা ধরিয়ে দেবো, অর্থাৎ অডিও ফোল্ডার, তারপর স্যাম্পল ডট MP3, এবং আমরা টাইপ বলে দেব টাইপ অডিও, তারপর হচ্ছে MP3 ফাইল। এবং যদি কোনো কারণে আমাদের ব্রাউজার এটা সাপোর্ট না করে, তাহলে আমরা বলে দেব ইউর ব্রাউজার ডাজন্ট সাপোর্ট দিস ফাইল, তাহলে আমরা বলে দিব যে তোমার ব্রাউজারটা আসলে এটা সাপোর্ট করে না। আমরা কন্ট্রোল S প্রেস করি, এবং আমাদের লাইভ সার্ভারে যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, তাহলে আমরা দেখবো যে এখানে আমাদের একটা অডিও ভিউয়ার বা অডিও বক্স চলে এসেছে। আমরা এখানে সাউন্ড কন্ট্রোলার সহকারে অডিওটা প্লে করতে পারি। আমরা যদি এখানে এখানে যদি আমি প্লে করি, তাহলে আমাদের অডিওটা এখানে চালু হয়ে যাবে। তো এইভাবে সহজে আমরা একটা অডিও আমাদের ওয়েবসাইটের মধ্যে শো করাতে পারি, এবং কন্ট্রোলার সহকারে। জাস্ট আমরা যদি লিখে দিই কন্ট্রোলস, তাহলে কিন্তু HTML সেই কন্ট্রোলার সহকারে আমাদের অডিও ফাইলটা শো করবে। তো আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে এভাবে অডিও বা ভিডিও ফাইল শো করাতে, তো আমরা সেম সিস্টেমে অডিও বা ভিডিও ফাইল শো করাতে পারি। আমরা যদি কোনো কারণে চাই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউটিউবের ভিডিও শো করাতে, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা আইডিয়া আমরা কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে iFrame ইউজ করতে পারি। অর্থাৎ iFrame ইউজ করে ইউটিউব ভিডিওর URL-টা আমরা দিয়ে দিতে পারি, তাহলে আমরা সহজেই ইউটিউবের কোনো একটা ভিডিও আমাদের ওয়েবসাইটে আমরা সহজেই শো করাতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট বা HTML ফাইলের মধ্যে অডিও ফাইল ইউজারের জন্য শো করব। থ্যাংক ইউ।